যে খবরে নজর রাখবো এবার, শোভন চট্টোপাধ্যায় প্রাক্তন ওএসডি কে তলব, কলকাতা পুরসভার দুই আধিকারিককেও তলব। দুই আধিকারিকের নাম দীনদয়াল সিংহ, প্রিয়জিৎ ঘোষ। নারদ কাণ্ডে এই তিনজনকে তলব সিবিআই এর। বিস্তারিত জেনে নেবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, তিনজনকে তলব সিবিআই এর, সিবিআই সূত্রে কি জানা যাচ্ছে, কেন এদেরকে তলব করা হলো? ডাক্তার ফিস্তি, আমরা দেখতে পাচ্ছি তিনজনকেই কলকাতা পুরসভার এই তিন আধিকারিক, অম্লান লাহিড়ী যিনি শোভন চট্টোপাধ্যায়ের প্রাক্তন ওএসডি, এবং দীনদয়াল সিংহ এবং প্রিয়জিৎ ঘোষ, এই তিনজন কলকাতা পুরসভার আধিকারিক, তারা এখন সিবিআই দফতরে রয়েছেন নিজাম প্যালেসের ১৬তলায়। নারদকাণ্ডের তদন্তকারী অফিসার রঞ্জিত কুমার তাদের জিজ্ঞাসাবাদ করছেন। যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পাচ্ছি যে দুদিন আগেই কলকাতা পুরসভার মেয়রকে একটি চিঠি পাঠানো হয় এবং বলা হয় যে ২০১৪ সাল থেকে ২০১৯ সাল, এই পাঁচ বছরের মধ্যে কারা কারা ভিআইপি করিডোরে ডিউটি করেছে, অর্থাৎ ভিআইপি করিডোর যেখান থেকে সমস্ত ভিআইপিরা যাওয়া আসা করে সেখানে ডিউটি করেছে, তাদের মধ্যে চারজনকে সিবিআই দফতরে পাঠাতে হবে। আমরা দেখলাম তিনজন আজকে এসেছেন, তার মধ্যে শোভন চট্টোপাধ্যায় প্রাক্তন মেয়রের প্রাক্তন ওএসডি অম্লান লাহিড়ী, তিনিও এসছেন, তাদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ হচ্ছে। মূলত সিবিআই এর আধিকারিকরা তাদের কিন্তু আই উইটনেস হিসেবে জিজ্ঞাসাবাদ করছেন। যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে নারদ স্টিং অপারেশনের ভিডিও ফুটেজে যেটা দেখা যাচ্ছে যে ম্যাথিউ স্যামুয়েল সেই ভিআইপি করিডোর হয়ে কিন্তু পুরসভায় পৌঁছে গেছিলেন, মেয়রের চেম্বারে পৌঁছে গিয়েছিলেন, পরে যেটা দেখা যায় যে চেম্বার থেকে তিনি অ্যান্টি চেম্বারে চলে গেলেন। সেদিন আসলে কী কী হয়েছিল এবং ম্যাথিউ স্যামুয়েলের সঙ্গে কারা কারা ছিল, তুমি জানো বারবার যে কথা উঠে এসছে যে ইকবাল আহমেদ ম্যাথিউ স্যামুয়েলকে নিয়ে সেখানে গেছিলেন, ইকবাল আহমেদ ছাড়া আর কেউ ছিল কি না সেটাও কিন্তু তাদের কাছ থেকে জানতে চাইবেন। এবং এই তিনজন আধিকারিক যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পাচ্ছি, ভিআইপি করিডোরে ছিল যেদিন ম্যাথিউ স্যামুয়েল পুরসভায় পৌঁছে গেছিলেন, তারা নিজের চোখে কি দেখেছিলেন। তুমি জানো যেটা আগেই আমরা সিবিআই সূত্রে জানতে পেরেছি যে পুরসভার সিসিটিভি ফুটেজ ছিল না, অর্থাৎ সেদিন যেদিন ম্যাথিউ স্যামুয়েল পুরসভায় গিয়েছিলেন সেদিনের কিন্তু সিসিটিভি ফুটেজ তাদের হাতে নাই। কিন্তু এই তিনজন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে আসলে সেদিন কি হয়েছিল, ম্যাথিউ স্যামুয়েল যখন এই ভিআইপি করিডোর হয়ে মেয়রের চেম্বারের দিকে এগোচ্ছিলেন, তখন যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছিল যে অম্লান লাহিড়ী যিনি প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের প্রাক্তন ওএসডি, তিনি কিন্তু আগে ম্যাথিউ স্যামুয়েলের সঙ্গে কথা বলেছিলেন, তার সঙ্গে তার কী কথা হয়েছিল, কাদের কাদের সেখানে তিনি দেখেছিলেন এবং কাদের নিয়ে ম্যাথিউ স্যামুয়েল মেয়রের চেম্বারের ভেতরে চলে গেছিলেন, এই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু আজকে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তোমাকে বলে দিই যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পাচ্ছি যে ম্যাথিউ স্যামুয়েল যে ভিডিও ফুটেজ, স্টিং অপারেশনের যে ফুটেজ জমা দিয়েছেন, সেখানে কিন্তু একাধিক জায়গা দেখা যাচ্ছে যে শুধু ভয়েস শোনা যাচ্ছে, বিভিন্ন ধরনের সাউন্ড রয়েছে, বিভিন্ন ব্যক্তিদের সাউন্ড চলে আসছে কিন্তু তাদের ছবি নেই, স্টিং অপারেশনের ফুটেজে ছবি নেই কিন্তু অডিও রয়েছে। সেই অডিও অর্থাৎ সেই ভয়েস কাদের কাদের, সেই ভয়েস আইডেন্টিফাই করার জন্যও কিন্তু তাদের ডাকা হয়েছে। সব মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অম্লান লাহিড়ী, দেবদীপ সিংহ এবং প্রিয়জিৎ ঘোষ, এই পুরসভার তিনজন আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং যেটা তোমাকে বললাম ভয়েস আইডেন্টিফাই করতে তাদের বলা হচ্ছে। বৃষ্টি, ধন্যবাদ প্রকাশ।